আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, এবং আমরা হোয়াটসঅ্যাপের থ্রুতে যে লিঙ্কগুলি শেয়ার করেছি তার থ্রুতে আপনারা যে এই পোর্টালটি দেখতে পাচ্ছেন ডেটা ভিজুয়ালাইজেশন এবং সঙ্গে সঙ্গে আপনাদের SMS এবং হোয়াটসঅ্যাপের তথ্যগুলি কোশ্চেনগুলি শেয়ার করা হচ্ছে সেগুলি শিশুদেরকে শেয়ার করছেন, এবং তার সঙ্গে সঙ্গে যে লিঙ্ক শেয়ার করা হয়েছে সেই লিঙ্কের থ্রুতে আপনারা প্রতিদিনের যে তথ্য সেগুলিকে সাবমিট করছেন, এবং তার সঙ্গে সঙ্গে আপনারা এই ড্যাশবোর্ড থেকে যে সমস্ত তথ্য অ্যাভেলেবেল রয়েছে সেগুলি দেখছেন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো তথ্যগুলি দেখছেন সেই তথ্যগুলো তো অ্যাভেলেবেল রয়েছে, আমরা আরেকটি নতুন ফিচার্স অ্যাড করেছি সেটি হচ্ছে রিপোর্ট কার্ড। এই যে দেখতে পাচ্ছেন এই রিপোর্ট কার্ড, এই রিপোর্ট কার্ডটি অ্যাড করেছি যেখানে আপনারা চাইলে আপনার নিজের ডিস্ট্রিক্টের একটি রিপোর্ট কার্ড ডাউনলোড করে প্রিন্ট আউট করতে পারেন। এছাড়া আপনার ব্লকে যদি মনে হয় যে ব্লকের ডেটা একটি রিপোর্ট কার্ড ডাউনলোড করব সেটাও করতে পারবেন এবং প্রিন্ট আউটও করতে পারবেন। তার সঙ্গে সঙ্গে স্কুল ওয়াইজ আমরা রিপোর্ট কার্ড ডাউনলোড করতে পারবো এবং সেগুলি অন্যের সাথে শেয়ার করতে পারবো, সেই ব্যবস্থাটি করা হয়েছে। তো আমরা আজকে এই পোর্টালটির মধ্যে কী কী ফিচার্স রয়েছে সেটা একটু দেখে নেব, তারপরে আমরা কিভাবে রিপোর্ট কার্ড ডাউনলোড করব এবং সেটাকে কিভাবে ব্যবহার করব সেই জিনিসটা আমরা একটু দেখব। তো প্রথমে এখানে একটা বিষয় বলা, সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকেই দেখেছি যে এই হোম পেজে আমরা এই সমস্ত তথ্যগুলো দেখতে পাচ্ছি, ডেইলি ট্র্যাকিং যেটা রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে পিকচার গ্যালারিতে আপনাদের প্রতিদিনের যে সমস্ত ছবিগুলি রয়েছে সেগুলি আপডেট হচ্ছে এবং এখানে আপডেট করে দেওয়া হয় এবং সেগুলো আপনারা দেখতে পান, এই বিষয়টা তো রয়েছে। তার সঙ্গে সঙ্গে রয়েছে আরো কয়েকটি বিষয়, সেটা হচ্ছে কেস স্টাডিজ। তো আমরা কেস স্টাডিজ নিয়ে সেরকম কিছু আলোচনা করিনি, আপনারা প্রত্যেকে কেস স্টাডি সম্পর্কে অবগত, যেহেতু আমাদের প্রথম সপ্তাহ শেষ হয়ে গেছে এবার আমাদের দ্বিতীয় সপ্তাহ চলছে, কাজে দ্বিতীয় সপ্তাহের শেষে আপনারা আপনাদের স্কুলের এবং স্কুলের সঙ্গে সঙ্গে যদি কোনো শিশু হয় শিশুকে নিয়ে কোনো অভিভাবক শিক্ষক শিক্ষিকা আপনার যে কোনো ধরনের কেস স্টাডি থাকে সেইটাকে আপনারা লিখুন, লিখে আপনার যে নতুন দিশা সেল রয়েছে দিলীপ বাবু এবং কৃষ্ণজিৎ বাবু রয়েছেন এই দুজনকে সাথে শেয়ার করুন। এছাড়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো নিচে দেওয়া আছে, আমাকেও শেয়ার করতে পারেন, আমরা সেই সমস্ত কেস স্টাডিগুলি এখানে আপলোড করে দেবো যাতে প্রত্যেকে এই কেস স্টাডিগুলিকে দেখতে পারে এবং আপনাদের এই প্রোগ্রামের প্রোগ্রেসটি খুব সহজ দেখতে পায় এবং সেই সম্পর্কে তাদের মতামত ব্যক্ত করতে পারে। পরের স্টেপে রয়েছে ডিজিটাল লার্নিং, যে ডিজিটাল লার্নিং যেখানে রয়েছে সেখানে আপনারা প্রথম ওপেন স্কুল যেখানে আপনাদের লিঙ্ক শেয়ার করা হয় সেই লিঙ্কেও দেখতে পাবেন প্রথম ওপেন স্কুলের লিঙ্ক দেওয়া থাকে, সেইখান থেকে বিভিন্ন ধরনের ইউটিউব ভিডিও এবং বিভিন্ন তথ্য অ্যাভেলেবেল রয়েছে ডিজিটাল লার্নিং এর জন্য, সেটা আপনারা খুব সহজে দেখতে পাবেন। এবং আরেকটি অ্যাপ রয়েছে প্রডিজি অ্যাপ, যেটা ডাউনলোড করে আপনারা ইউজ করতে পারবেন প্রথমের যে সমস্ত লার্নিং ভিডিওস এবং বিভিন্ন গেম রয়েছে সেগুলো আপনারা চেক করতে পারবেন। তারপর রয়েছে হেল্প ডেস্ক, যেখান থেকে আপনারা এই সমস্ত একটু খেলো একটু পড়ো যে ভিডিওগুলি আমরা যেগুলি এই যেগুলো ডিসকাশন করছি একটু খেলো একটু পড়ো প্রোগ্রাম সম্পর্কিত আলোচনা এবং ডেটা রেকর্ডিং প্রসেস, এছাড়া আজকে যে ভিডিওটি আমরা আলোচনা করছি যে বিষয়টা নিয়ে সেইটিও আপনারা এখান থেকে দেখতে পাবেন। নোটিশ বোর্ড, যে নোটিশ বোর্ডে আপনারা আপনাদের প্রতিদিন যদি কোনো নতুন কোনো তথ্য আপনাদেরকে দেওয়া থাকে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, এখানে যোগাযোগ করুন এবং আপনাদেরকে এখানে বিভিন্ন ধরনের তথ্য দেওয়া হবে যেগুলো আপনাদের একটু অনুসরণ করা দরকার এবং আপডেট থাকা দরকার, যদি কোনো নতুন কোনো ইনফরমেশন আসে তাহলে এখানে পোস্ট করা হবে। এছাড়া আপনাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপ রয়েছে সে শেয়ার করা হবে যাতে আপনাদের কাছে অ্যাভেলেবেল হয়ে যায়। স্কুল ডিটেলস নিয়ে আলোচনা করছি, যেখান থেকে আপনারা আপনাদের স্কুলের সমস্ত তথ্যগুলি দেখতে পাচ্ছেন যে আজকে কোন স্কুল এন্ট্রি হয়েছে, আপনার স্কুল এন্ট্রি হয়েছে কিনা আপনি এখান থেকে চেক করতে পারবেন। আপনি এখানে ডেট দেবেন, আপনার যে ডেট হবে সেই ডেট এখানে দেখতে পাচ্ছেন যে এই ডেট January 7 এইটা একটা রং এন্ট্রি হয়ে গেছে, আমরা এটাকে কারেকশন করে দেবো, কিন্তু এই খেয়াল রাখবেন যখন এই যে ডেটগুলো এন্ট্রি করছেন তখন এই ডেটগুলো যাতে এরকম ধরনের মিসিং না হয়, মানে কোনোরকম ডেটটা যখন দিচ্ছেন তখন একটু ঠিকঠাকভাবে চেক করে তবেই দেবেন,
আরেকটা বিষয় বলার, এই যে রেকর্ডগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, ডিস্ট্রিক্ট নেম তো আমরা দিয়েই দিয়েছি, ব্লক নেম তো আমরা দিয়েই দিয়েছি, বাট স্কুল নেম যখন দিচ্ছেন আপনারা এন্ট্রি করছেন, তখন একটু খেয়াল করবেন যাতে স্কুল নেম যেটা আসছে সেইটা স্পেলিংটা যাতে একটু ঠিকঠাক থাকে, এবং আপনারা যে ডাইস কোডটা দিচ্ছেন সেই ডাইস কোডের ডিজিট যাতে কোনো রকম ভাবে চেঞ্জ না হয়ে যায়, আপনার যেটা ডাইস কোড সেই ডাইস কোডটাই থাকে সেটার দিকে ধ্যান রাখবেন। তাহলে আমি আমার আজকে ডেট সিলেক্ট করে নিই, ডেট আজকে হচ্ছে আমার 1 জুলাই, তো জুলাই আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আপনার রেকর্ডটা দেওয়া আছে, সেই রেকর্ডটা হচ্ছে 4, এখানে দেখুন 4 দেওয়া আছে, তারপর 4, তারপর 3, তারপর ইনি, এই যে চন্দা দে, ইনি কি করেছেন আজকের দিনে টোটাল 4 বার ডেটা সাবমিট করেছেন, মানে সেম ডেট দিয়ে, মানে আজকের ডেট 1 জুলাই 2020 ডেট দিয়ে 4 বার ডেটা সাবমিট করেছেন, যার জন্য ওনাকে শো করছে 4। দ্বিতীয়ত আপনি এখানে দেখতে পাচ্ছেন যে একটা জগদীশ দেব বর্মা যদি ধরা হয়, তাহলে ইনার নাম্বার দেখুন রেকর্ড কাউন্ট করছে 2, তার মানে ইনি আজকের ডেটে আজকে ডেট দিয়ে 2 বার সাবমিট করেছেন, যার জন্য ওনার রেকর্ড 2 দেখাচ্ছে। এছাড়া দেখুন বেশিরভাগই 1-1 দেখাবে, এই দেখুন, তার মানে ইনারা কারেক্ট ডেটা, মানে এক এক আজকের দিনে শুধুমাত্র একবারই ডেটা সাবমিট করেছেন এবং আজকের ডেট দিয়েই সাবমিটটা করেছেন, যার জন্য ওনাদের এক এক দেখাচ্ছে, তার মানে ইনাদের ডেটাগুলো সবগুলোই কারেক্ট আছে। এবার যারা 2 বার বা 4 বার এন্ট্রি করে দিয়েছেন তাদের ডেটাগুলো একটু রং হয়ে গেছে, তার মানে এখানে কিছু ডেটা ডিলিট করতে হবে, যেগুলো করাটা খুবই ডিফিকাল্ট, সেই জন্য আপনাদের কাছে খুবই আজকে বিশেষ অনুরোধ যে পরবর্তী সময়ে আপনারা যখন ডেটা সাবমিট করবেন প্রথমে একবার সাবমিট করুন, তারপরে আপনারা এই পোর্টালে গিয়ে চেক করুন, যদি মনে হয় আপনার ডেটা সাবমিট হয়নি তাহলে একটু টাইম নিয়ে নিন, অন্তত পক্ষে 30 মিনিট সময় নিয়ে নিন, দিয়ে আরেকবার চেক করুন যে আপনার ডেটা সাবমিট হয়নি, যদি সত্যিই না হয়ে থাকে তখন আপনি আরেকবার ডেটাটাকে সাবমিট করুন, আর যদি হয়ে থাকে তাহলে আপনি দ্বিতীয়বার আর সাবমিট করবেন না। আপনারা দয়া করে এই বিষয়টা একটু মাথায় রাখবেন। ডেটা এন্ট্রির সময় আমরা ডেটা যখন এন্ট্রি করছি সেই সময় নাম্বার অফ স্টুডেন্ট অর গার্জিয়ান উইথ হুম এসএমএস ওয়াজ শেয়ার, এই কোশ্চেনটার জন্য কি অ্যান্সার হবে বা কত নাম্বার, আমরা সংখ্যাটা কিভাবে লিখবো, আর নাম্বার অফ স্টুডেন্ট গার্জিয়ান হুম উইথ হুম হোয়াটসঅ্যাপ ওয়াজ শেয়ার, এইটার জন্য আমরা কি লিখবো সেইটার জন্য একটা এক্সাম্পল হিসাবে আপনাদেরকে বিষয়টা আলোচনা করে নিই। 160 ক্যারেক্টারের যে কন্টেন্ট টেক্সট মেসেজের কন্টেন্টটা রয়েছে সেটা ধরুন নর্মাল ফোনে পাঠালাম 5টা, আর স্মার্টফোনের থ্রুতে পাঠালাম 17টা, তাহলে আমি যখন নাম্বার অফ স্টুডেন্ট গার্জেন উইথ হুম এস এম এস ওয়া শেয়ার এই সংখ্যাটা লিখবো, তখন আমি এই দুটো যোগফল লিখবো, তাহলে কত হবে 22, হয়ে গেল। আরেকটা এক্সাম্পল ধরুন আমি 8টা পাঠিয়েছি নর্মাল ফোনে আর স্মার্টফোনে পাঠিয়েছি 10টা, তাহলে আমার টোটাল সংখ্যাটা কি লিখবো, 18। ধরুন আমি এখানে 2টো পাঠিয়েছি নর্মাল ফোনে আর টেক্সট মেসেজ পাঠিয়েছি 15টা, তাহলে আমি কি লিখবো এসএমএস, টোটাল এসএমএস কতগুলো শেয়ার করেছি তাহলে হয়ে যাবে 17টা। এবার হচ্ছে যে হোয়াটসঅ্যাপ কন্টেন্ট কতগুলোতে শেয়ার করেছি সেই সংখ্যাটা আমাদের এই গ্রিন জোনে, এখানে আমরা এবার লিখবো সেই সংখ্যাটা আমাদের এখানে হবে। এবার কতগুলো হোয়াটসঅ্যাপ নাম্বার আমার কাছে রয়েছে 17, 10 আর 15, তাহলে আমি ওই স্কুলে আজকে ধরুন আমার 17টা বাচ্চার কাছে, 17টি শিশুর কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তাহলে হোয়াটসঅ্যাপ কন্টেন্ট যখন শেয়ার করবো নিশ্চয়ই 17টা নাম্বারই করবো, তাহলে আমার হোয়াটসঅ্যাপ কন্টেন্ট কত হবে 17। নাম্বার অফ স্টুডেন্ট গার্জিয়ান উইথ হুম হোয়াটসঅ্যাপ ওয়াজ শেয়ার, তাহলে কত হবে 17। এবার আপনারা এই সংখ্যাটা লিখবেন, কিন্তু অটো ক্যালকুলেট আমরা যেখানে ডেটা ক্যালকুলেশন করছি সেখানে আমাদের অটো ক্যালকুলেশন এটা অটোমেটিক হয়ে যাবে। অটো ক্যালকুলেশন কি হবে না, আপনি 22টা কি করেছেন এস এম এস শেয়ার করেছেন আর হোয়াটসঅ্যাপ কটা শেয়ার করেছেন 17টা, তাহলে কতগুলো আপনি শুধুমাত্র এস এম এস শেয়ার করেছেন সেটা হলো 5টা। এবার ধরুন আপনি এখানে স্মার্টফোন আছে 10টা, তাহলে 10টা হোয়াটসঅ্যাপ ভিডিও হলো, তাহলে অনলি এস এম এস হয়ে গেলো 8টা, আর এখানে ধরুন 15টা, তাহলে হয়ে গেল 2টো। তাহলে হচ্ছে এই বিষয়টা আপনাদেরকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে এস এম এস এর ক্ষেত্রে এই দুটো যোগ করে লিখবেন আর হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে শুধুমাত্র হোয়াটসঅ্যাপটা লিখবেন, প্রয়োজন বোধে এটা অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে, রিপোর্টিং এর ক্ষেত্রে এই দুটোই কাজে লাগবে। এবার লাস্ট একটা রয়েছে ভিডিও গ্যালারি, আমরা চেষ্টা করছি এখনো পর্যন্ত শুধুমাত্র যেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল সেইগুলোকে আমরা এখানে আপডেট আপডেট করে দিয়েছি, এরপর থেকে আপনারাও কিন্তু শর্ট ভিডিও রেকর্ড করে বাচ্চাদের
পড়াশোনা হোক, আপনাদের স্কুল সংক্রান্ত হোক, আপনাদের এই সমস্ত যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে আপনারা শেয়ার করুন, দেখছেন এই ওয়েবসাইটে পাবলিশ করে দেবো, তো যাতে করে আপনার ভিডিওটি সকলে দেখার সুযোগটি পায়। এবার যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, রিপোর্ট কার্ডে দেখব এবং দেখার পরে সেটি ডাউনলোড করে ইউজ করব, বিষয়টা নিয়ে আমরা এবার আলোচনা করব। তো আমরা ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ডে গিয়ে এই বিষয়টা এটা দেখতে পাচ্ছেন সাইড বারে অনেকগুলো ট্যাব রয়েছে, তো আমরা রিপোর্ট কার্ডে ক্লিক করব। রিপোর্ট কার্ডে ক্লিক করার পর এই পেজটা খুলবে, তবে টু ভিউ দ্য ফুল রিপোর্ট ক্লিক হেয়ার, এখানে আমরা যদি ক্লিক করি একটি নতুন পেজ খুলে যাবে। তো এই পেজটা খুলে যাবে, এই খুলে যাওয়ার পরে ইন্টারনেটের স্পিড ঠিক থাকলে দ্রুততার সঙ্গে খুলে যাবে। এরপর খুলে যাওয়ার পরে এটা কি করবেন, আপনারা যদি প্রেজেন্ট করতে চান কাউকে তাহলে প্রেজেন্টের মোডে চলে যাবেন, নিজে ফুল স্ক্রিন করে নেবেন। ফুল স্ক্রিন করার পরে এখানে দেখতেই পাচ্ছেন যে ফিল্টারগুলো রয়েছে, এগুলোকে এবারে ইউজ করুন। তো প্রথমে ফিল্টার ধরুন, আমি এটা হচ্ছে পুরো স্টেটের রিপোর্ট দেওয়া আছে উইক টু, এটাকে আমরা উইক ওয়ান অল উইকও করতে পারি, তাহলে সব কটা উইক এখানে ডেটাগুলো শো করবে। আর যদি আমি মনে করি না আমি সব কটা দেখবো না, শুধুমাত্র উইক ওয়ান অথবা উইক টু দেখবো, তাহলে সেইভাবেও দেখতে পারি। এখানে আমাদের ফিল্টারগুলো সেইভাবে আমরা ইউজ করতে পারি, উইকের ফিল্টার হচ্ছে এটা, এই অনুযায়ী ফিল্টার করতে পারি। যদি সবগুলো অল থাকে তার মানে এটা হচ্ছে আমার পুরো স্টেটের পিকচার এবং স্টেটের রিপোর্ট কার্ড। এবার যদি আমার মনে হয় না আমি স্টেটের রিপোর্ট কার্ড না, আমি আমার শুধুমাত্র ডিস্ট্রিক্টের রিপোর্ট কার্ড দেখতে চাইছি, আমি যে কোনো একটা ডিস্ট্রিক্টের, তাহলে এখান থেকে আপনি আপনার যে কোনো ডিস্ট্রিক্ট, আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিন, তাহলে আপনার ডিস্ট্রিক্টের রিপোর্ট দেখাবে। যেমন আমি যদি ঢালাই এখন সিলেক্ট করি তাহলে আমার ঢালাইয়ের রিপোর্ট এখানে শো করবে। তো আমি ঢালাই এখানে সিলেক্ট করলাম, ঢালাই সিলেক্ট করার পরে দেখুন ডিস্ট্রিক্ট একটাই সিলেক্ট করা আছে এবং ব্লক হচ্ছে ঢালাইয়ের 10টা ব্লক আছে, যেখানে 375টা স্কুল আমরা রিচ করতে পেরেছি, মানে এই ডেটাগুলো আপনার শো করবে। এটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এটা উইক টু এর রিপোর্ট দেখাচ্ছে। এছাড়া টিচার ইনভলভমেন্ট, উইক টু এ ইউনিক টিচার কতজন রয়েছেন সেই সংখ্যাটা এখানে শো করছে, এবং ইউনিক স্টুডেন্ট আমরা কতগুলো রিচ করতে পেরেছি সেই সংখ্যাটা এখানে শো করছে। এছাড়া পজিটিভ রেসপন্স কতজনের পেয়েছি, কতগুলো পজিটিভ রেসপন্স পেয়েছি সেই সংখ্যাটা এখানে শো করছে, এবং কতগুলো আমরা হোয়াটসঅ্যাপের পজিটিভ রেসপন্স পেয়েছি সেটা এখানে শো করছে। এর সঙ্গে সঙ্গে আমরা এটা দেখতে পাবো, যেটা সেটা হচ্ছে ডেলি SMS শেয়ারিং ট্রেন্ড, সেটা ডেলি SMS শেয়ারিং যে ট্রেন্ড সেটা এখানে দেখতে পাবো ডে ওয়াইজ। এখানে দেখুন ডেট দেওয়া আছে 29, 30 এবং 1st জুলাই, এখানে ডেট ওয়াইজ যখন আমাদের 6টা দিন হয়ে যাবে তখন এখানে 6টা দিনেরই শো করবে। যদি আমরা উইক ওয়ানের দেখি তাহলে দেখতে পাবেন ওখানে উইক ওয়ান 25 থেকে 28 পর্যন্ত ডেটটা এখানে শো করবে। এই দেখুন 25, 26, 27, 28, তো 27 তারিখ রবিবার ছিল, এটা তো মিনিমাম হওয়ারই কথা, কারণ ওই দিন আমরা SMS বা কন্টেন্ট শেয়ার সেই রকমভাবে করা হয়নি। তো আমরা 25, 26, 27 এই 3টে দিনের যদি আমরা দেখি তাহলে এইরকমভাবে আমাদের গ্রাফে গ্রোথ দেখা যাচ্ছে যে এটা ধীরে ধীরে বেড়েছে। তো উইক ওয়ানের রেজাল্ট আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এবার যদি আপনার মনে হয় আমি উইক ওয়ানের আমি নির্দিষ্ট আমি আমার আমার একটা ব্লকের রিপোর্ট চাই, তাহলে এখান থেকে আপনি ব্লকের সিলেক্ট করে নিন, তাহলে আপনার একটা ব্লকের রিপোর্ট এখানে শো করবে। যেমন আমবাসা ব্লক, আমি একটা ব্লক সিলেক্ট করে রেখেছি, দেখুন ডিস্ট্রিক্ট একটা করা আছে সিলেক্ট, ব্লক একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করা আছে, তো একটা ব্লকের রিপোর্ট এখানে আমার শো করছে। এরপর যদি আমার মনে হয় না আমি এই ব্লকে শুধুমাত্র একটা বা দুটো স্কুলে দেখতে চাইবো, তাহলে এখান থেকে আপনার যে স্কুলের ডাইস কোড সেই ডাইস কোডটাকে এখানে সিলেক্ট করে নিন, তাহলে আপনি দেখতে পাবেন। অথবা আপনার যদি ডাইস কোড এই মুহূর্তে আপনার ডাইস কোডটা মনে নেই, তাহলে আপনি যদি HM হন তাহলে আপনার HM যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেই কন্ট্যাক্ট নাম্বার এখানে লিখুন, অটোমেটিক আপনার ডেটা শো করুন। এছাড়া এই কন্ট্যাক্ট নাম্বার যেটা রয়েছে সেটা আপনি কোনো ব্লক বা কোনো ডিস্ট্রিক্ট কোনো কিছু সিলেক্ট না করে ডাইরেক্ট যদি আপনি দেন তাহলেও কিন্তু এটা আপনার কন্ট্যাক্ট নাম্বার অনুযায়ী আপনার স্কুলের তথ্য কিন্তু এখানে শো করবে। আমাদের বিষয় যে আমরা ড্যাশবোর্ডটাকে কিভাবে দেখব, এর পরবর্তী বিষয় হচ্ছে যে এই যে এখানে আমি বিভিন্ন ফিল্টারগুলো করলাম, ফিল্টারগুলো করে পরে আবার যদি আমাকে রিসেট করতে হয় তাহলে আমি রিসেট, এখানে একটা ছোট অপশন রয়েছে এখানে যদি ক্লিক করি তাহলে অটোমেটিক রিসেট মোডে চলে আসবে, মানে এখানে সমস্ত তথ্যগুলো প্রাথমিক অবস্থায় যে ভাবে ছিল সেই অবস্থায় চলে আসবে। তো আমার রিসেট হয়ে গেল, সেই অবস্থায় চলে এলো। এবার যদি আমার মনে হয় যে এই ডেটাটাকে এবার আমি ডাউনলোড করব এবং এটাকে প্রিন্ট আউট করব, তাহলেও আমি এটা করতে পারবো। যেটা কিভাবে করব, আমি ভিউ এখানে যে অপশনটা ছিল ফুল স্ক্রিন মোড,
ফুল স্ক্রিন মোড থেকে এক্সিট হয়ে যাব। এক্সিট হয়ে গেলাম, এবার নিচে দেখুন একটা ডাউনলোডের অপশন আছে, এই দেখুন ডাউনলোডের একটা অপশন আছে, ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ডাউনলোডে ক্লিক করার পরে এই অপশনগুলো চলে এসেছে। আপনারা যেটা করতে পারবেন সেটা হচ্ছে ছবি আকারে নিতে পারবেন, পিডিএফ এবং পাওয়ার পয়েন্টে নিতে পারবেন। তো আমরা পিডিএফ আকারে এটা যদি প্রিন্ট আউট করতে চাই তাহলে আমরা পিডিএফ আকারে কিভাবে নেবো, দেখতেই পাচ্ছেন ইমেজ, পিডিএফ, পাওয়ার পয়েন্ট এই তিনটে অ্যাভেলেবেল আছে, এখানে ডাউনলোড করতে পারবো। তো আমি পিডিএফ অপশনে ক্লিক করলাম। পিডিএফ অপশনে ক্লিক করার পরে আপনারা এই অপশনগুলো দেবে, দিস ভিউ, আপনারা অবশ্যই দিস ভিউ করে রাখবেন, তাহলে এই যে পেজটা আমি এখন যে পেজটা শো করছে সেই পেজটাকে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। এটা অটোমেটিক মোডে রাখতে দিন, আর এইটা যেটা লেটার আছে এটাকে আপনি এরপর করে নিন, আপনি যে পেজে ডাউনলোড প্রিন্ট আউট করবেন সেই পেজটাকে এখানে সিলেক্ট করে নিন, সবার কাছে অ্যাভেলেবেল থাকে। তো এ4 পেপার নিলাম, আর এইটা মোডটা না রেখে এটাকে আমরা ল্যান্ডস্কেপ করে নেবো। তাহলে এখানের মোডটাকে আমরা তাহলে কি করব, এখানের মোডটাকে আমরা ল্যান্ডস্কেপ করে নেবো। ল্যান্ডস্কেপ করে নিয়ে ডাউনলোড অপশনে ক্লিক করবো। ডাউনলোড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা পিডিএফ তৈরি হয়ে গেল, পিডিএফ তৈরি হয়ে যাওয়ার পর এটা ডাউনলোড হয়ে যাবে। এবার আমি যে ডাউনলোড ফাইলটা হলো সেটাকে আমি এবার ওপেন করব। তো এই পেজটা আমার খুলে যাবে, এই দেখুন যে পেজটা আমি রেখেছিলাম সেই পেজটাকে আমি ডাউনলোড করে নিলাম। এবার এই পেজটাকে আপনি প্রিন্ট আউট করে নিন, আপনি যেভাবে প্রিন্ট করেন এখানে প্রিন্ট অপশনও চলে আসবে, অথবা আপনার যে প্রসেসে প্রিন্ট রয়েছে সে প্রসেসে গিয়ে প্রিন্ট করে নিন, কোনো অসুবিধা হবে না আপনার। আশা করছি এই এই বিষয়টা আপনাদের খুব ভালোভাবে জানা হয়ে গেছে। এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, কৃষ্ণজিৎ বাবু, দিলীপ বাবু, এছাড়া আমারও কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনাদের সঙ্গে যোগাযোগ করুন আর যদি কোনো সহায়তা লাগে এই বিষয় নিয়ে।